প্রিয় দর্শক আপনার টিভি স্ক্রিনে আমাদের ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দেখতে পারবেন উক্ত ফোন ফোন করে আমাদের অতিথি মিস্টার হোসেনকে আপনাদের প্রশ্ন উত্থাপন করতে পারবেন ডিয়ার ভিউয়ার্স ইন রেসপন্স টু ইউর কলস দ্যান্সার উইল বি ইনফরমেটিভ জেনেটিক অ্যান্ড সাজেস্টিভ অনলি দেয়ার ফোর বিফোর ইউ অ্যাক্ট অন দ্য ইনফরমেশন ইউ রিসিভ প্লিজ সিক লিগাল অ্যাডভাইস ফ্রম ইন্ডিপেন্ডেন্ট লয়ার দিস রিলেটস ইচ অ্যান্ড এভরি কল ইউ মেক ইচ অ্যান্ড এভরি আনসার ইউ রিসিভ থ্রু দ্য হোল প্রোগ্রাম ফ্রম দ্য ভেরি বিগিনিং টু দ্য এন্ড দর্শক আমি এখন আমাদের অতিথি মিস্টার হোসেনের কাছে চলে যাচ্ছি মিস্টার হোসেন অনেকগুলো আপডেট এসেছে তো যেটা খুবই ইম্পর্টেন্ট ইউ সেটেলমেন্টের ক্ষেত্রে একটা আপডেট এসেছে আমাদের দর্শকরা আসলে এক্সপেক্ট করে আপনার কাছে যে কি আপডেট আসে সেটা দিয়ে অনুষ্ঠানটা শুরু করার জন্য আমিও সেই এক্সপেক্টেশনই করি আসলে কি আপডেট এসেছে আসলে এটা খুবই চমকপ্রদ একটা আপডেট এবং আপডেটটার শেপটা অনেক মেসিভ এবং এটা ইমিডিয়েটলি কিন্তু আমাদের কমিউনিটির অ্যাটেনশন গ্র্যাপ করেছে আমি আজকে এটা ইন্টার্ন বলবো বিকজ এই এই অ্যাপ্লিকেশনের বেনিফিট কিন্তু অনেক লম্বা এবং এই বেনিফিটে কিন্তু একটা ম্যাসিভ অংশ আমাদের কমিউনিটিতে উপকৃত হতে পারেন সো আমি চেষ্টা করব আজকে এই ব্যাপারে কোয়েশ্চেন করতে এবং আমি শিওর অনেকেই অলরেডি হয়তো জানেন বা জানছেন এবং এই টাইম লাইনটা যেহেতু একটু সেন্সিটিভ ডেড আছে সামনে আসবে সো যারা শুনবেন তারা এই ব্যাপারে যদি উপকৃত হন বা আপনি যদি জানেন আপনার পরিচিত কেউ এখান থেকে উপকৃত হতে পারে আই থিঙ্ক এই ইনফরমেশনটা খুব দ্রুত আমাদের সবার মাধ্যমে ছড়িয়ে দিতে হবে এবং এই ব্যাপারটা কিন্তু আর বেশি দিনের জন্য থাকছে না সো আমি শুরু করছি আপনার আপনাদের আজকে গ্যাতার্থে যেই মুফতি বললেন যে নতুন আপডেট আপডেটটা শুরু হচ্ছে একটা কেস ল এটার নাম আকিন সানিয়া এই কেসটা দুই হাজার একুশ সালে ঠিক গত মাসের আট তারিখে হাই হাইকোর্টের একটি অ্যাপ্লিকেশনে হ্যাকনি কমিউনিটি ল সেন্টার দে ওরা ওনারা কিন্তু আমাদেরকে একটা ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশনে পার্সু করে একটা যুগান্তকারী পদক্ষেপে আমাদেরকে সাহায্য করতে পেরেছে সো হ্যাকিং কমিউনিটি ল সেন্টার একটা মামলাকে হাইকোর্টে নিয়ে গিয়েছিল যেখানে জাস্টিস জাস্টিস মস্টিন একটা দারুণ অ্যাপ্লিকেশনের দারুণ একটা সিদ্ধান্ত দিয়েছেন সো ওনার ডিসিশনটা হচ্ছে জামরান ও কেসের আন্ডারে যারা প্রাইমারি কেয়ারার তার মানে ব্রিটিশ চাইল্ডের যারা প্রাইমারি কেয়ারার তারা কি ইউরোপিয়ান ইউনিয়নের আন্ডারে সেটেলমেন্ট করতে পারবে কিনা জিনিসটা খুব কঠিন আমি ধীরে ধীরে আপনাদেরকে একটু ব্যাখ্যা করছি এবং বুঝতে পারবেন যে কারা এই নিতে বেনিফিটটা পারবে কাদের জন্য এই সুবিধাটা বা সুযোগটা আসছে সো প্রথমে আমি বলে দিই জামরানো প্রিন্সিপালটা কি এর মধ্যে যদি কোয়েশ্চেন থাকে আপনি কোয়েশ্চেন নিবেন বিকজ ইট উইল টেক টাইম আমি একটু সময় নিয়ে বুঝাতে চাই সবাইকে সো জামরানো রুই জামরানো নামে দুই সালে কোর্ট অফ জাস্টিস অফ ইউরোপিয়ান ইউনিয়নে একটা কেস এসেছিল সেই কেসের ধারা অনুযায়ী যেটা বলা হয়েছিল যদি কোনো ইউরোপিয়ান সিটিজেন বাচ্চা বা এলডারলি কাউকে যদি নন ইউরোপিয়ান কেউ কেয়ারার হিসাবে যত্ন নেয় তাহলে তাকেও কিন্তু রেসিডেন্স রাইট দিতে হবে আমি খুব সহজভাবে আপনাকে বললাম এটাই হচ্ছে রুই জামরানোর মূল ব্যাপার সো একটা উদাহরণ দিলে দেখা যাবে ধরুন ধরুন একটা ফ্রেঞ্চ বাচ্চা বা একজন ইটালিয়ান বাচ্চা তার মা হচ্ছে একজন নাইজেরিয়ান মহিলা অতএব বাচ্চাটার কারণে বাচ্চাটা তো ইউরোপিয়ান সিটিজেন হয়তো বাবার সূত্রে ইউরোপিয়ান হয়েছে এখন তার মা হয়তো তার কোনো সে ওভারস্টেয়ার বাবার সাথে আলাদা হয়ে গেছেন সেক্ষেত্রে এই রুই জামরানো কেসের আন্ডারে মাকেও কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের এবং ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত অন্যান্য দেশে রেসিডেন্সির অনুমতি দেওয়া হয়েছিল এই কেস লয়ের আন্ডারে সো সেই নাইজেরিয়ান মা যার কোনো ভিসা নেই কিছু নেই তার বাচ্চা ইউরোপিয়ান হওয়াতে সে কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন ভুক্ত দেশে রুই জামরানো কেসের আন্ডারে প্রাইমারি কেয়ারার প্রাইমারি কেয়ারার মানে হচ্ছে যিনি বাচ্চার প্রধান গাইড রক্ষক যা কেয়ার করেন যার দেখাশোনায় বাচ্চা বড় হচ্ছে মা হিসাবে তিনি প্রাইমারি কেয়ারার অতএব তাকে এখন বাচ্চার জন্য পাঁচ বছরের রেসিডেন্সি দেয়া হলো কেন বিকজ দুটো প্রিন্সিপাল একটা হচ্ছে প্রথমে তো বাচ্চাকে হতে হবে ইউরোপিয়ান ইউনিয়নের বাচ্চা দেশের কোনো বেবি এবং তাকে চলে যেতে হবে তার দেশ ছেড়ে যদি তার মা দেশে থাকতে না পারে তার মানে ওই নাইজেরিয়ান মহিলাটাকে যদি বের করে দেওয়া হয় ফ্রান্স থেকে ডিপোর্ট করে দেওয়া হলো তাহলে কিন্তু ইটালি ওই ফ্রেঞ্চ বাচ্চাটাও মায়ের সাথে হাত ধরে নাইজেরিয়াতে ব্যাক করতে বাধ্য হবে এবং সে যদি বাধ্য হয় তাহলে ইউরোপিয়ান ইউনিয়নের যে সুবিধা একজন সিটিজেন হিসেবে সেটা সে বঞ্চিত হবে এখান থেকে রুই জামরানো কেসটা শুরু তো এটুকু আপনারা জেনে রাখেন এটা দু হাজার কেস কিভাবে এটা আমাদেরকে হেল্প করলো এই রুই আমরানো কেসের আন্ডার ইউরোপিয়ান ইউনিয়নের যে ল সেটাকে কিন্তু এক্সপ্যান্ড করে ব্রিটিশ সিটিজেনের কেয়ারার হল এই আইনের সুবিধাটা দেয়া শুরু হয়ে গেল তার মানে আপনি যদি ব্রিটিশ ইউনিয়ন মানে ব্রিটিশ কোনো ছেলে বা মেয়ের আপনি সন্তানের বাবা বা মা হন তাহলে কিন্তু আপনি রুই জামরানো কেসের সুবিধাটা এতদিন কিন্তু পেতেন না দ্যাট ইজ দ্য ফার্স্ট কোয়েশ্চেন সো কারা পেত না কারা এক্সামশন এই পুরো জিনিসটা কিন্তু ইউরোপিয়ান ইকোনমিক এরিয়া ই এ রেগুলেশন টু থাউজেন্ড প্যারাগ্রাফ সিক্সটিন থেকে শুরু করে রেগুলেশন টোয়েন্টি পর্যন্ত এখানে ব্যাখ্যা আছে ডেরিভেটিভ রাইটস বলা হয় কারাই ডেরিভেটিভ রাইটসটা পাবে আমরা কি মিস্টার ডেরিভেটিভ রাইটস নিয়ে আলোচনা করার একটা প্রশ্ন প্লিজ প্লিজ দর্শক আসসালামু আলাইকুম

তো তান ফ্যামিলি আছে কি ফ্যামিলির প্রবলেম হয়ে গেছে এখন বাচ্চা দেখার লাগে তাইন যখন অ্যাপ্লাই করছে না কি তো এপ্লাই করার আজকে ফার্স্ট ছ মাস হয়ে গেছে এখন তো কিছু জানাইছে না আর কি তো বাচ্চার বয়স আপনার আরো দুই মাস পরে সাত বছর হয়ে যাব তো সাত বছরের আইটে এপ্লাই করতে পারবো নি তাই জি উত্তর হচ্ছে পারবে অতএব ওনার অ্যাপ্লিকেশন যেহেতু পেন্ডিং আছে আপনি ওনার লয়ার যদি থাকে বা ওনার লয়ার না থাকলে উনি কোনো লয়ার বা নিজেই যেটা করবেন ওই অ্যাপ্লিকেশন যেখানে জমা আছে তাদেরকে আরেকটা লেটার উনি দেওয়া উচিত লেটার দিয়ে ওনার বলা উচিত যে দেখো এতদিনে আমি দেখাতে হবে যে যেই বাচ্চাটা ওনার বাচ্চা যে সাত বছর হয়েছে সেই বাচ্চাটার উনি কেয়ার শেয়ার করেন যে উনি বাচ্চাটার যত্ন নেন বাচ্চাটার সাথে সম্পর্ক আছে শুধু বাচ্চা থাকলে হবে না বাচ্চার

বাট বাচ্চা দেখার লাগে তাই আমি অ্যাপ্লাই করছেন বাচ্চা দেখার ফ্যামিলি কোর্টও অ্যাপ্লাই করার প্রায় বছর দিন হয়ে গেছে নিয়ালি এক বছর হয়ে গেছে আচ্ছা তো ওনার লয়ার আছে কোনো ওনার কোন লয়ার আছে ভাই জি লয়ার আছে তো আচ্ছা তাহলে এটা তো লয়ারই বলতে পারবে কেন পাঁচ ছয় মাস হয়ে গেল এখানে ফেডরা ফার্স্ট ডিসপিউট রেজুলেশন হিয়ারিং হবে ফ্যাক্ট ফাইন্ডিং হিয়ারিং হচ্ছে কেন এটা এখনো পেন্ডিং আছে কাফকাসের রিপোর্ট আসছে কিনা সেফগার্ডিং রিপোর্ট সেকশন সেভেন অনেক ব্যাপার আছে বাট আপনার যেটা কথা বাচ্চার সাথে সম্পর্ক না থাকলেও সমস্যা নেই উনি প্রথম কাজটা রাইটলি করেছেন উনি কিন্তু চাইল্ড অ্যারেঞ্জমেন্টের অর্ডারের মাধ্যমে উনি যদি বাচ্চাকে দেখার অধিকার প্রতিষ্ঠা করতে পারেন তাহলে কিন্তু বাচ্চা সাত বছর হয়ে গেলে উনি ইমিগ্রেশনও এটার সুবিধা পাবেন সো প্রথমে হচ্ছে উনাকে এনশিওর করতে হবে ওনাকে দেখাতে হবে যে এখন আমি বাচ্চার সাথে আবার জড়িত আমাকে ফ্যামিলি কোর্ট অর্ডার দিয়েছে আমি বাচ্চাকে আবারও দেখতে পাই বাচ্চার সাথে প্রতি সো মানে যখনই দিলো সপ্তাহে একবার দুইদিন আমি মিট করি বাচ্চা আমার সাথে বড় হচ্ছে থাকছে সে এই যে প্যারেন্টাল কেয়ার ওটা যদি উনি দেখাতে পারেন এবং ততদিনে বাচ্চা যদি সাত বছর কোয়ালিফাইং চাইল্ড হয়ে যায় তখন কিন্তু ওই সুবিধা পাবেন নিশ্চয়ই বাচ্চারও অ্যাপ্লিকেশন করতে হবে ঠিক আছে ধন্যবাদ দর্শক আপনারা প্রশ্ন করার জন্য জি জিমিস্টার জামরানের কথা যেটা বলছিলাম সো এখন এটা তাহলে কিভাবে আমাদেরকে হেল্প করবে আমি প্রথমে রুই জামরানো কেসটার কথা বললাম তো এখন এই জামরানো কেসের একটা সুফল কিন্তু আমরা যারা ব্রিটিশ চিলড্রেনের বাবা মা তারাও পাচ্ছেন কিন্তু এইখানে কিছু রেস্ট্রিকশন দেওয়া ছিল এবং রেস্ট্রিকশনের মধ্যে বা কিন্তু রুই জামরানোর সুবিধা আমরা দিতে পারতাম না সেই জন্যই কিন্তু এই প্যারাগ্রাফ টু সেভেন্টি সিক্স এডি হিউম্যান রাইটস মাধ্যমে যে ব্রিটিশ চাইল্ডের বাবা মা হলে বা তোমার যদি কোয়ালিফাইং চাইল্ড হয়ে যায় সাত বছরের বাচ্চা হয়ে যায় তাহলে কিন্তু এতদিন আমরা কি করতাম আমরা নর্মাল হিউম্যান রাইটস অ্যাপ্লিকেশন করতাম এবং এই হিউম্যান রাইটস অ্যাপ্লিকেশন করতে দর্শক আপনাদেরকে কি করতে হতো হিউম্যান রাইটসের একটা অ্যাপ্লিকেশন করতে হতো এটার অনেক চড়া ফি ছিল এবং আপনাকে এটা যদি আপনার ব্রিটিশ বাচ্চা থাকে এবং যেই আমরা আগের কলারের কথা শুনলাম এই বাচ্চা এখন সাত বছর দুদিন পরে যদি ব্রিটিশ হয়ে যায় বাবা মার যদি কোনো কাগজপত্র না থাকে বাচ্চাকে ঘিরে তার অ্যাপ্লিকেশন করবেন অ্যাপ্লিকেশনটা যদি হয় আড়াই বছরের ভিসা দিবে এভাবে করে চারবার দশ বছর পরে যে তারা সেটেলমেন্ট হবে কিন্তু একই সাথে একটা ইটালিয়ান ফ্রেঞ্চ বা ইউরোপিয়ান ইউনিয়নের যদি কেউ প্রাইমারি কেয়ার হয় তারা কি পাচ্ছেন তারা অ্যাপ্লিকেশন করে পাঁচ বছর পরে কিন্তু সেটেল স্ট্যাটাস পাচ্ছেন তাদের জন্য কিন্তু এখনও অ্যাপ্লিকেশনের সুযোগ আছে এটাকে বলে প্রি স্ট্যাটাস যদি আপনার বাচ্চার বয়স পাঁচ বছর না হয় প্রি সেটেল স্ট্যাটাস দিবে এবং তারপরে পাঁচ বছর হয়ে গেলে সেটেল স্ট্যাটাস পাবেন হ্যাঁ আমরা সবাই জানি ব্রেকজিট আমাদের হয়ে গেছে এটা লাস্ট অ্যাপ্লিকেশনের সুযোগও ছিল তিরিশে জুন এখন তো বলবেন যে

এখন আমি ব্রিটিশ সিটিজেনশিপ ওর লাগি अप्लाई করতাম পার মনে কেউ কেউ কোন ফার্মু আর কেউ কেউ কোন ফার্মাম না কে কেন বলে আমি উত্তরটা দিই তাহলে ভাই হ্যাঁ উনি প্রশ্নটা আচ্ছা আপনি আমাকে বলেন যে আপনি ওভারস্টেয়ার ছিলেন কতদিন আগে দেশ থেকে গেছেন কখন আসছেন আমি 2000 ফন্ডে গেছি তারা তার গেছি বিয়া করার পরে জি বাদে গিয়া বিয়া দেখাইয়া আমি এপ্লাই কত বছর থেকে কত বছর পর্যন্ত ওভারস্টেয়ার ছিলেন ভাই ও ওভারস্টে আমি আপনার উত্তরটা হচ্ছে অনেকে যে বলছে তোমাকে নাও দিবে সেটা ঠিক আছে কারণ আপনি যখন ন্যাচুরালাইজেশনের জন্য অ্যাপ্লিকেশন আপনি তো এখনই টেকনিক্যালি করতে পারেন কারণ আপনার স্ত্রী যদি ব্রিটিশ হন আপনি আপনি আমার কথা একটু ধৈর্য ধরে শুনতে হবে এক কথায় একটু উত্তর দেওয়া যাবে না আপনি শুনলে বুঝতে পারবেন সো টেকনিক্যালি আপনি কিন্তু ব্রিটিশ অ্যাপ্লিকেশন করতে পারবেন ন্যাচুরাইজেশনের জন্য বাট এই যে অনেকে বলছে এটা সাকসেসফুল হবে না তারা কিন্তু রাইট কারণ আপনার গত দশ বছরের ইমিগ্রেশন হিস্ট্রি দেখা হবে এবং গত দশ বছরের মধ্যে দুই হাজার পনেরো কিন্তু দশ বছরের মধ্যে পড়ে যায় এবং দশ বছরের মধ্যে কিন্তু আপনি বেশ কিছু বছর ওভারস্টেয়ার ছিলেন হ্যাঁ দু হাজার পনেরোতে রাইটলি আপনি দেশে গেছেন আবারও ফিরে এসছেন পাঁচ বছর হয়ে গেছে আপনিকে সেটেলমেন্ট দিয়ে দিয়েছে কিন্তু ন্যাচারালাইজেশনে কিন্তু ওরা আপনার যেহেতু হিস্ট্রিটা দেখবে হয়তো যদি এখন আপনি অ্যাপ্লিকেশন করেন ওরা বলবে যে তুমি দু হাজার পঁচিশে যে তোমার আমরা ন্যাচুরাইজেশন অ্যাকসেপ্ট করব কারণ আপনি দশ বছর পর্যন্ত যেদিন আপনাকে ব্রিটিশ ন্যাচুরালাইজেশন দিবে তার ঠিক দশ বছর আগ পর্যন্ত দশ বছর রেকর্ড আপনার পরিষ্কার বা ক্লিন থাকতে হবে এর জন্যই কারো যদি ক্রিমিনাল কনভিকশন হয়ে যায় ম্যাজিস্ট্রেট কোর্টে সেন্টেন্স হয়ে যায় তারা কিন্তু পায় না ন্যাচুরালাইজেশন সো আনফর্চুনেটলি আপনি যে ওভারস্টেয়ার ছিলেন এটা কিন্তু আপনার বিরুদ্ধে যেতে পারে এবং আপনি যদি ন্যাচুরালাইজেশন অ্যাপ্লিকেশন করেন এটা কিন্তু তারা এটাকে বেস করে আপনাকে রিফিউজ করতে পারে ধন্যবাদ তো জামরানো যে কথাটা যে ব্রিটিশ যারা আছেন বাবা মার সন্তান তারা যখন অ্যাপ্লাই করেন আমাদেরকে হিউম্যান রাইটস দিতে হয় এই আকিন সানিয়া কেসটাতে হ্যাকনি কমিউনিটি ল সেন্টারের মাধ্যমে প্রথম প্রশ্ন করা হলো যে জামব্রানো কেসের আন্ডারে যে ডেফিনেশন যে ডেফিনেশনটা আমরা ইউরোপিয়ান ইউনিয়ন অ্যাপেন্ডিক্সে পাই বা আমরা যে রেগুলেশন টু থাউজেন্ড আমাদের যেই জামরানো রেসিডেন্সি কাদেরকে ডেরিভেটিভ রাইটস দেওয়া হবে কারা পাবে না কারা এক্সেমটেড পারসন এইখানে যেই ডেফিনেশনটা সেই ডেফিনেশনটা রং তাহলে আসি আলোচনায় ডেফিনেশনটা কি ছিল এতদিন এই জামরানো রাইটসের আন্ডারে আপনি ব্রিটিশ চাইল্ডের বাবা মামা আপনি পারছেন না জামরানো করতে কারণ কারণ আপনাকে লয়ার অ্যাডভাইস দিয়েছে রেগুলেশনে আপনি আসেন না কারণ আপনার হয়তো অন্য ক্যাটাগরিতে ভিজা আছে বা আপনি অন্য কোনো ক্যাটাগরিতে এসে এক্সক্লুডেড হয়ে গেছেন সো আপনার হিউম্যান রাইটস আছে আপনি জামরানো কেসে আসতে পারছেন না সো এই ডেফিনেশনের কারণে এক্সেম্পেড হয়ে অনেকেই কিন্তু আমরা এই অ্যাপ্লিকেশনটা করতে পারতাম না সো বর্তমানে আকিনসানিয়া কেসের আন্ডারে জাস্টিস মস্টিন যেটা বলেছেন এই ডেফিনেশনটা রং কারণ কোথাও রুই জামরানো কেসের প্রিন্সিপাল উনি বলছেন যে এইখানে বলা উচিত না বা বলা হয় নাই যেটা সেক্রেটারি স্টেটের ডেফিনেশন যে আমার যদি হিউম্যান রাইটস এর ভিজা থাকে আমি সেটেলমেন্ট স্কিমের আন্ডারে পাশাপাশি অ্যাপ্লিকেশন করতে পারবো না এই দরজাটা কিন্তু আকিনসানিয়া কেসের মাধ্যমে খুলে গেছে এবার তাহলে শর্টে আসি দর্শক আপনাদের বেনিফিট কোথায় প্রথম কথা হচ্ছে আপনার বাচ্চা যদি এখন পাঁচ বছর হয়ে যায় আপনি এফপি রুটে আছেন আড়াই বছর আড়াই বছর আড়াই বছরের একটা গাড়ি আপনার গন্তব্যর দিকে যাচ্ছে যেই যাত্রাটা দশ বছর ধরে এখন যদি আপনার পাঁচ বছর হয়ে যায় বাচ্চা আপনি আকিনসানিয়া কেসের আন্ডার ইউরোপিয়ান সেটেলমেন্ট স্কিম স্কিমে যদি অ্যাপ্লিকেশনটা করে দেন তাহলে কিন্তু আপনার বাচ্চার পাঁচ বছর জামরানো রেসিডেন্সি হয়ে গেছে আপনি কিন্তু এখন ডাইরেক্ট সেটেলমেন্ট পাবেন ইয়াস আপনাকে চুক্তি অনুযায়ী বা কনসেন্ট অর্ডারে যেটা বলা আছে সেটা অনুযায়ী আপনাকে কিন্তু সেটেলমেন্ট দিয়ে দেওয়া হবে আপনার পাঁচটা বছর সময় বেঁচে গেল সেকেন্ড আপনি এভরিটাইম অ্যাপ্লিকেশন করবেন আপনার ফি আছে হ্যাঁ ফি ওয়েভার হয়তো দিয়ে আপনি পার পাবেন এখন ফি ওয়েভারটা সুপ্রিম কোর্টের একটা ক্রিয়েশন আসছে কিন্তু যখন সেটেলমেন্ট করবেন তখন কিন্তু সেটেলমেন্টের ফি চব্বিশশো পাউন্ড আপনি আপনার স্ত্রী চলে গেল প্রায় পাঁচ হাজার পাউন্ডের মতো অ্যাপ্লিকেশন ওই অ্যাপ্লিকেশনে কোনো কিন্তু ফি ওয়েভার নেই আপনি সেটেল হতে যান আপনাকে কিন্তু লাইফ ইন দ্য ইউকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট পাশ করতে হবে আমরা জানি কমিউনিটি তো অনেকেই আছেন আমাদের যাদের হয়তো এই বয়সে লাইফ ইন দ্য ইউকে আর পাস করা সম্ভব না বা বি ওয়ানটা অনেকের জন্য কঠিন হয়ে যায় তাদের সেটেলমেন্ট পেতে কিন্তু আরও পাঁচ বছর আরও দুটো অ্যাপ্লিকেশন করে পনেরো বছর পরে যে আপনি সেটেল পাবেন অথচ এই ইউরোপিয়ান ইউনিয়ন স্কিমের আন্ডারে যখন অ্যাপ্লিকেশন করবেন তখন কিন্তু আপনার কোনো লাইফ ইন দ্য ইউকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট দিতে হবে না তাহলে গেল সেকেন্ড বেনিফিট আপনি প্রথমে সময় বাঁচালেন সেকেন্ডলি লাইফ ইন দ্য ইউকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট দিতে হচ্ছে না আপনার সেটা বেঁচে গেল থার্ড যেটা অলরেডি বলেছি আপনার টাকা বেঁচে গেল টাকা বেঁচে গেল এই অ্যাপ্লিকেশনে কিন্তু হোম অফিসের কোনো ফি নেই তাহলে অ্যাপ্লিকেশনটা কিভাবে আমরা করছি তিরিশে জুন কিন্তু সরকারিভাবে এটা ডেডলাইনটা ছিল এবং এটা বন্ধ হয়ে গেছে কিন্তু এটার চমকপ্রদ বিষয় হচ্ছে ওই যে জাস্টিস মস্টিনকে সেক্রেটারি অফ স্টেট একটা

আমি দশই মার্চে ওই আমার ছোট ছেলে আর বড় ছেলে সহ সেভেন ইয়ার্স রুটে অ্যাপ্লাই করেছি ডিসিশন এখনো পেন্ডিং আছে মানে আমি সুইচ করে প্রাইভেট লাইফ রুট যেটা সেটাতে অ্যাপ্লাই করেছি এখন প্রশ্ন হচ্ছে যে আমার বড় ছেলের ওই বিভিন্ন ইউনিভার্সিটিতে মাস্টার্স কোর্সে ভর্তির জন্য ওরা তো রাইট টু ওয়ার্ক চায় তো সেই ক্ষেত্রে আমি কি করতে পারি আমার টায়ার ফোর শেষ হবে অগাস্ট এই যে সামনের অগাস্টে তবে আরো ছয় মাস বাড়িয়েছে তো ওটার জন্য আমি अप्लाई করি আমি তো অলরেডি একটা মানে ভিসার জন্য अप्लाई করেছি 2 জন্য তো এই দুইটা অ্যাডভাইস জানার জন্য যে আমি কি হোম অফিসে টুটাচ করব কিনা আর আমার ছেলের ব্যাপারে আমি কি করব যখন ওরা জানতে চায় আচ্ছা ছেলের ব্যাপারে সরি আমি তো আপনাকে ডাইরেক্ট क्वेश्चन করবি ছেলের ব্যাপারে আমি क्वेश्चनটা ঠিক বুঝতে পারিনি আপনি আবার বলবেন ছেলের বড় ছেলে সহ এপ্লাই করেছি আমার ছোট ছেলে এবং বড় ছেলে সে 19 বড় ছেলের মানে 20 প্লাস সে এখন ইউনিভার্সিটিতে মানে মাস্টার্স ভর্তির জন্য এপ্লাই করছে বিভিন্ন ইউনিভার্সিটিতে হুম কিন্তু আমি ওর সহই এপ্লাই করেছি জি জি বুঝেছি তো রাইট টু ওয়ার্ক কার্ড ওর ওর কর্মস্থলে চাচ্ছে রাইট টু ওয়ার্ক ওর এমপ্লয়ি চাচ্ছে এখন তো সে আমার ডিপেন্ডেন্ট ভিসায় আছে কিন্তু এখন তো আমাদের ভিসা হোম অফিসে পেন্ডিং অবস্থায় আছে জি আচ্ছা তাহলে আপনার দুটো কোশ্চেনের প্রথম কোশ্চেনটা বলি প্রথম কথা হচ্ছে আপনি টেকনিক্যালি অগাস্ট পর্যন্ত আপনার রাইট টু ওয়ার্ক আছে এই জন্যই এমপ্লয়ার ফ্ল্যাগিং করেছে যে তোমার তো ভিজা শেষ হয়ে যাচ্ছে আপডেট কি আপনি যেটা বলতে পারেন যে আমরা ইন টাইম অলরেডি একটা অ্যাপ্লিকেশন করে দিয়েছি এবং এই অ্যাপ্লিকেশনটা যেহেতু ইন টাইম ভিজা থাকতে থাকতে করেছেন ভেরিয়েশন অ্যাপ্লিকেশন টেকনিক্যালি সেকশন থ্রি সি অফ নাইনটিন সেভেন্টি ওয়ান অ্যাক্ট ইমিগ্রেশন রুলের আন্ডারে আপনি কিন্তু ওই কাজের রাইটটা যেহেতু টাইম অ্যাপ্লিকেশন করেছেন এবং এটা আপনার অগাস্টের ভিসা শেষ হয়ে গেল যত অ্যাপ্লিকেশনটা অলরেডি পেন্ডিং আছে কাজের রাইটটাও কিন্তু চলবে এবং এটা কনফার্মেশনের জন্য এমপ্লয়ার যেটা করতে পারে সেটা হচ্ছে আপনার লয়ার থাকলে ব্যাখ্যা যেতে পারে এবং তাকে কিন্তু নোটিস দিতে পারে যে তুমি আমাদেরকে কাগজ দেখাও আর তারা নিজেরাই এমপ্লয়ার চেকিং সার্ভিস ইসিএসের মাধ্যমে কিন্তু কোয়েরি পাঠিয়ে একটা কোয়েরি পাঠিয়ে দিলে ইসিএস বলে দিবে যে হ্যাঁ কাজের রাইটটা আছে এটা একটা আর সেকেন্ডলি আপনি টিআর ফোর আবার করবেন কি না দেখুন যেহেতু হিউম্যান রাইটস আছে এটা কনকারেন্টলি আপনি করতে পারেন কিন্তু অ্যাপ্লিকেশন কিন্তু ইন এ আপনি ভেরিয়েশনের জন্য অলরেডি অ্যাপ্লাই করে দিয়েছেন হ্যাঁ অগাস্ট পর্যন্ত আপনার টিআর ফোরটা থাকবে বাট আপনি যদি এখন আবার টিআর ফোরের একটা এক্সটেনশন চান কনকারেন্ট অ্যাপ্লিকেশন কুড বি অ্যান ইস্যু আর যদিও অনেকে বলে হিউম্যান রাইটস অ্যাপ্লিকেশন অন দ্য সাইড আপনি করতে পারেন সো আরেকটা এক্সটেনশন টিআর ফোর হাতে নিয়ে রাখবেন কি না এটা আপনি দেখতেই পাচ্ছেন যদি কাজের রাইটটা পাওয়াটাই আপনার মূল উদ্দেশ্য হয় সেটা কিন্তু অলরেডি ইন টাইম অ্যাপ্লিকেশনের মাধ্যমে সেই সুবিধাটা আপনি পেয়ে গেছেন সো তারপরও আপনি টিআরফোর একটা করবেন কিনা না দ্যাটস এ চয়েস মানে রাদার দ্যান নেসেসিটি আমার হিসাবে তো আপনার কাজের রাইটটা থাকার কথা ধন্যবাদ ধন্যবাদ দর্শক

যারা দেখছেন তিরিশে জুনের পরেও এই অ্যাপ্লিকেশন করা যাবে এটা ইউরোপিয়ান সেটেলমেন্ট স্কিমের আন্ডারে অ্যাপ্লিকেশনটা পেপারে আছে পেপারে ডাউনলোড করে অ্যাপ্লিকেশনটা করে প্রয়োজনীয় ডকুমেন্টস এবং আমি যেটা বললাম ব্রেকের পরে এসে আরও ডিটেলে বলবো জামরানো প্রিন্সিপাল কিভাবে কি করতে হয় এটা কিন্তু এখনও অ্যাপ্লিকেশনটা করা যাচ্ছে নাম্বার ওয়ান নাম্বার টু আমার ভিসা আছে আমি অ্যাপ্লিকেশন করব কি না আমার আমার ভিজাটা নষ্ট হয়ে যাবে কি না নো কনসেন্ট অর্ডারে আবারও এই জিনিসটা ক্লিয়ারলি বলা হয়েছে যদি আপনি অন্য কোনো ইমিগ্রেশন রুলের আন্ডারে আপনার বর্তমানে ভিজা থাকে বা যে কোনো ক্যাটাগরিতে যদি আপনার ভিজা থাকে আপনি স্টিল এই জামরানো প্রিন্সিপালের আন্ডারে ইউরোপিয়ান সেটেলমেন্ট কিনের অ্যাপ্লিকেশনটা করতে পারবেন এটা কোনোভাবে আপনার